বাংলায় যদি থাকে বিশ নম্বর বিশটি প্রশ্নের জন্য বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর গণিতে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞানে বিশ নম্বর এরপর পাঁচ নম্বরে থাকবে আন্তর্জাতিক ও বাংলাদেশ থেকে পনেরো নম্বর কম্পিউটারে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর দুই হাজার তেরো সালে একশোটি প্রশ্নতে একশো নম্বর ছিল বরাদ্দ ছিল কিন্তু দুই হাজার পনেরো তেরোতে কিন্তু দুই হাজার পনেরোতে আশটি প্রশ্নের জন্য দুপুরিতে একশো নম্বর বরাদ্দ ছিল যেখানে প্রতিটি প্রশ্ন ছিল এক দশমিক দুই পাঁচ নম্বর বিষয়ভিত্তিক কোন কোন টপিকে আপনি কীভাবে পড়বেন সেটুকু নিয়ে আলোচনা করি প্রথমে বলে রাখি এর প্রশ্নের ধরন অনেকটা বিসিএস ক্যাটাগরি হবে সো সেভাবেই প্রস্তুতি নেবেন বাংলায় বিশ নম্বর জন্য গুরুত্বপূর্ণ টপিক হলো প্রাচীন যুগ মধ্যযুগ মধ্যযুগের মঙ্গলকাব্য পিএসসির এগারোজন লেখক একজন লেখক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত মীরমাশার হোসেন রবীন্দ্রনাথ ঠাকুর নীলবন্ধু মিত্র কাজী নজরুল ইসলাম জসীম উদ্দিন বেগম রোকেয়া এবং ফরুক আহমেদ এবং সর্বশেষে কায়কোবাধ বাংলা ব্যাকরণের মধ্যে থাকবে ধ্বনি শব্দ বাক্য বাচ্য সন্ধি সমাস সমার্থক শব্দ প্রকৃতিপত্র উৎসর্গ এবং বাংলা বানান এর জন্য সহায়ক বই হিসেবে আপনি বাংলা অগ্রদূত বা এমপি থ্রি সিরিজের একটি বই পড়তে পারেন ইংরেজিতে বিশ নম্বর এখানে প্রস্তুতি আপনি বিশেষ ক্যাটাগরিতে নেবেন গুরুত্বপূর্ণ টপিক হলো কম্প্রিহেন্সিভ কম্প্রিহেনশন স্পেলিং সেন্টেন্স কারেকশন প্রেসান ইডমস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সিউমেন্টোরিম এগুলো আপনার ইংলিশ লিটারেচার থেকে দুটো কি সাধারণ প্রশ্ন আসে না তারপর আপনারা কিছু গুরুত্বপূর্ণ লিটারেচার প্রশ্ন দু একটা দেখে নেবেন যেমন শেক্সপিয়ার আছে রোমান্টিক এজ এগুলো দেখে নেবেন রোমান্টিক যুগ আছে আর সহায়ক বই হিসেবে আপনি এখানে সাইপুরসের কথা বলা থাকলেও আপনি ইংলিশ কম্পিটিটিভ এক্সামটা দেখে নিতে পারেন স্ক সার ফজল হক সারের বা সস গণিতে বিশ নম্বর এই বিশ নম্বর মধ্যে থাকবে ঐকিক নিয়ম ভগ্নাংশ দশমিক নল চৌ বাচ্চা নৌকা ও স্রোত পাঁচ নম্বরের সময় দ্রুত গতিবেগ ছয় নম্বরের ধারা এরপর শতকরা করা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত বয়স সমীকরণ ও পরিমিতি গণিতের জন্য আপনারা নবম দশম শ্রেণীর গণিত বই এছাড়া জর্জের ম্যাথ রিভিউ আর সহায় হিসাবে আপনারা সায়েন্স ম্যাটটাও দেখে নিতে পারেন এরপর সাধারণ জ্ঞান পনেরো নম্বর বিশ নম্বর সাধারণত বিশ নম্বরের মধ্যে আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুটোই ভাগ করা থাকবে তো আন্তর্জাতিক থেকে থাকবে জাতিসংঘ বৈশ্বিক সংগঠন পরিবেশ সংগঠন দেশ ও স্থানের উপনাম ভৌগোলিক গুরুত্ব বিরোধপূর্ণ স্থান যুদ্ধ চুক্তি সম্মেলন সাম্প্রতিক বিশ্ব এবং আন্তর্জাতিক নানা জরিপ এরপর ভৌগোলিকে থাকবে বাংলাদেশে থাকবে ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ শিল্প অর্থনীতি জাতীয় দিবস ক্রিয়া ও খেলাধুলা মুক্তিযুদ্ধ সংবিধান বাংলাদেশের ইতিহাস জনসংখ্যা ও নিগোষ্ঠী ঐতিহাসিক স্থান ও স্থাপনা সাম্প্রতিক বাংলাদেশ বই হিসাবে আপনি আলাপস জিকে অথবা বেসিক ভিউ অথবা এমপি থ্রি পড়তে পারেন কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে পাঁচ নম্বর এখান থাকবে কম্পিউটারের পলিফেরালাস ইনপুট ও আউটপুট পলিফেরালস অপারেটিং সিস্টেম সফটওয়্যার কম্পিউটার নেটওয়ার্কিং কম্পিউটার সংগঠন কম্পিউটার ভাইরাস ইন্টারনেট মোবাইল প্রযুক্তি সহায়ক বই হিসাবে আপনি ইজি কম্পিউটার পড়তে পারেন এছাড়া বিগত সালে প্রশ্নগুলো দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের সাজেশন ধন্যবাদ